আশা বর্তমানের সরকার আছে, সরকারের উপরে তো আমরা ভরসা আশা আছে। এবারে প্রশাসন, হ্যাঁ, এসবি প্লাস আপনারা মিডিয়া সবাই কাছে আমরা অনুরোধ চাই, আমরা স্বাভাবিক জীবনের আমরা আইসে এই জীবনের আর এই কাজটা আমরা করতাম না। আপনারা যাহাতে সরকার বর্তমান আছে তারা আপনারা ঘর বা বাগান যাহাতে থাকার জায়গা আপনারা সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করি আমরা। নমস্কার। কতদিন কোন কোন গ্রুপে জয়েন করছিলেন, এতদিন কোন দেশে বা কোন রাজ্যে কোথায় কাটাইছেন যদি একটু কন? আমি এতদিন আমি আসলাম, আমি বাংলাদেশের আছে, আমি রাঙ্গামাটি জেলা পিএস মাসলং সাজেক 37 নম্বর ওয়াতে আমরা আছি। আমরা ওয়ামলি ক্যাম্পে আছি, ওয়ামলি ক্যাম্প থেকে আমরা সরিয়ে আসি। ওইখানে আছেন? আমরা এসে অসুবিধা বলতে আমরা এই বাগিয়া বাগিয়া আইসে আমরা মানে লগে গ্রুপরা যদি পাই তারা আটকাইতেও পারে, যে কোনো নষ্ট ক্ষতি করতে পারে। এটার জন্য আমরা কেউকে আমরা জানাইতে পারে না। আমরা চারজনে যখন মিলছি মিলে আমরা চারজন বাগিয়া আইসে, আর লগেরা তো আসে, তারাও তো অনেকজন আসবো, সবাই তো আসবো, মানে আজকে না আইলেও কালকে আইবো, পরশু দিন আসবো, মানে এর লগে তো আসতে পারতো না, সমস্যা আছে। কি কি হাতিয়ার এখানে জমা দিচ্ছেন? হাতিয়ার আমি একটা কাতুস দিয়েছে, এক বলে 6 রাউন্ড রিভলভার একটা দিয়েছে, চাইনিজ গ্রেনেড একটা দিয়েছে, বুলেট জেট্রি বুলেট তো, চিনট্রি রাইফেল বুলেট তো, আর নোটিশপত্র জমা দেওয়া আছে, আর বাংলাদেশের টাকা 800 টাকা দেওয়া আছে। আচ্ছা, কেনই বা গেলেন, কেনই এখন আবার ফিরে এলেন? আইলাম, আগে তো আমরা লিডাররা এইভাবে আপনারা বেতন দিব, স্বাধীন ত্রিপুরা পাইব, এই রূপ দেখাই তো আমরা দিলাম। আমরা এই রূপের আমরা ভুল হয়েছে, আমরা জানে না এই অবস্থায় এই বিষয়ে এটা আমরা চিন্তা ভাবনা করতে পারছি না, এখানে আমরা ভুল হয়েছে, ভুল শিকার আমরা অনুরোধ, আমরা যখনতে চুরি হয়েছে কোনো সময় দাঁড়াইতে হয়েছে, আমি সবাই কাছে অনুরোধ করি মাফ দিব, মাফ পাইব। আমরা এই আমরা জীবনের সাথে সবাই লগে মিলামিশা আমরা ভাই বন্ধু থাকবো কইয়া তো আমরা আশা করি আমরা ফিরে আসি। আচ্ছা, কীরকম লোক আছে ওই রকম আপনাদের মতন এখানে, আর কীরকম হাতিয়ার এবং সরঞ্জাম রয়েছে এখানে? আরো হাতিয়ার আছে, হাতিয়ার তো আমরা তো লিডার না, যারা লিডাররা জানে, আমরা তো সিপাহীগুলা সব কিছু বেশি জানে না, কইতা আছে। আমরা বর্তমানে যা দরে আমরা AK-47 56 এরকমে আমরা যে দরছি আমরা 5 ফিটান তো দরা মানে হাতে আছে, মানে এটা তো এখন আমরা হাত না, এখন যখন লিডাররা মানে তারা সিজ করছে তারা জমা রাখছে, এরপরে আমরা আর দেওয়া হয়েছে কাথুস আর 6 রাউন্ড রিভলভার আর চাইনিজ গ্রেনেড আপনার ডিউটি ঘোরাফেরা করার জন্য দেওয়া দিয়েছে, কিন্তু এই ডিউটি আমরা করতে পারে না। আমরা যখন পাইছি জিনিস আমরা বাগিয়ে আসি। আচ্ছা, কতজন আপনাদের ক্যাম্পে আসলো এখানে? ক্যাম্পে আসে তো 35-37 জন থাকবো। এমন কয়টা ক্যাম্প আছে আর ওইদিকে? ক্যাম্প আছে আমরা 3-4টা ক্যাম্প আছে। কোন কোন জায়গা? খাংরাই ক্যাম্প আছে, এরপরে ওয়ানলি ক্যাম্প আছে, এরপরে পানছড়ি তুই পালে এরকম ক্যাম্প আছে, আর তো ক্যাম্পগুলা আর সব কিছু জানে না। আমরা সব জায়গাতে তো আমরা নেওয়া হয় না, লিডাররা যারা আমরা জানি, আমরা 3টা ক্যাম্প জানে, 4টা ক্যাম্প করিয়া তো আমরা জানি, কিন্তু কোন জায়গাতে আছে একটা আমরা বুঝতে পারি। বাংলাদেশ ক্যাম্পে কি থাকতে কোনো অসুবিধা হতো আপনাদের? ক্যাম্পে থাকতে অসুবিধা আমরা খুব কষ্টতে আছে, এটার জন্য আমরা এই কাজটা সারি আছে। আর যারা ওখানে রয়েছে তাদের কি মেসেজ দিবেন, মানে তাদেরকে কি বার্তা দিবেন আপনারা, তাদেরকে কি বলবেন, মানে আপনারা তো চলে এসেছেন, তাদেরকে কি বলবেন? যারা এখানে রয়েছে তারা কিটা যারা আছে তারা তো আইব আশা করি, আমার লোকেরা তো লাইন করছে তারা আসবো। আপনারা আসলেন কোন জায়গা? আমরা আছে কোন জায়গাতে আসলেন? বাংলাদেশে আমরা এই আসি, আমরা এই রাঙামাটি জেলাতে আছি। কোন দিকে আপনারা উঠছেন ত্রিপুরাতে? ত্রিপুরাতে আমরা ওই খানতলাং পাহাড়ে, আমরা পাহাড় দিকে আমরা জঙ্গলে জঙ্গলে আমরা হাতিয়া ঘুরে আসি। আপনার নামটা? আমার নাম শ্রী দেবে রামরিয়া। কতজন আছেন আপনারা আজ সিলিন্ডারে? সিলিন্ডার আমরা 4 জন আছি। বাকিদের নাম? বাকির নাম শুভলাল ত্রিপুরা, শৈলেন্দ্র রিয়াং, তারপরে শঙ্করাই দেববর্মা।
আপনাদের বাড়ি কোন জায়গা বাড়ি আমার বাড়ি চন্দ্রকুমার পাড়া পিএস খেদার ছড়া আর তাদের বাড়ি সুগুলার টিপার বাড়ি ডুমা ছড়া সাজাই গাইরিং পাড়া আর ওনাদের ওনাদের সম্পর্কে দেব বর্মা সতীরাম ঠাকুর পাড়া পিএস মান্দাই আর উতানের সুলেন্দ্রিয়াম বিলিশ বান্ডারিমা পিএস আনন্দ বাজার আমার নাম শ্রী দবে রামরিয়াম পিতা মৃত্যু ঠান্ডা রামরিয়াম আমরা গেছি আমরা 2017 গেছি এরপরে আমরা আমরা লিডাররা আমরা স্বাধীন ত্রিপুরা এই পাইব সেই পাইব আমরা বেতন দিব স্টাইপেন্ড দিব এই ধরনের আমরা গেছি আমরা গিয়া দেখতেছি এখানে গিয়া তো আমরা এই সমস্যাটা কোনো সমাধান হয়েছে না কোনো কিছু সাকসেস হয়েছে না আমরা কোনোদিন স্বাধীন ত্রিপুরা পাইব না আমরা জীবনের স্বাভাবিক জীবনে আমরা চিন্তা ভাবনা করছি আমরা দেশ খানা করিয়া আত্মীয় স্বজন সবাই বাংলাদেশি মুখ সবাই মিলামিশে থাকা এটা সবচেয়ে ভালো হইব এটা আশা বর্তমানের সরকার আছে সরকারের উপরে তো আমরা ভরসা আশা আছে এবারে প্রশাসন এসবি প্লাস আপনারা মিডিয়া সবাই কাছে আমরা অনুরোধ চাই আমরা স্বাভাবিক জীবনের আমরা আইসে এই জীবনের আর এই কাজটা আমরা করতাম না আমরারে যাহাতে সরকার বর্তমান আছে তারা আমরারে ঘর বা বাগান যাহাতে থাকার জায়গা আমরারে সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করি আমরা নমস্কার কতদিন কোন কোন গ্রুপে জয়েন করছিলেন এতদিন কোন দেশে বা কোন রাজ্যে কোথায় কাটাইছেন যদি একটু কন আমি এতদিন আমি আসলাম আমি বাংলাদেশের আছে আমি রাঙ্গামাটি জেলা পিএস মাসলং সাজেক 36 নম্বর ওয়াতে আমরা আছি আমরা ওয়ামলি ক্যাম্পে আছি ওয়ামলি ক্যাম্প থেকে আমরা সরিয়ে আসি ওইখানে আছে আমরা এসে অসুবিধা বলতে আমরা এই বাগিয়া বাগিয়া আইছে আমরা মানে লগে গ্রুপরা যদি পায় তারা আটকাইতেও পারে যে কোনো নষ্ট ক্ষতি করতে পারে এইটার জন্য আমরা কেউকে আমরা জানাইতে পারে না আমরা চারজনে যখন মিলছি মিলে আমরা চারজন বাগিয়া আইছে আর লগেরা তো আসে তারাও তো অনেকজনে আসবো সবাই তো আসবো মানে আজকে না আইলেও কালকে আইব পরশু দিন আসবো মানে এর লগে তো আসতে পারতো না সমস্যা আছে কি কি হাতিয়ার এখানে জমা দিয়েছেন হাতিয়ার আমি একটা কাথুস দিয়েছে একবারে 6 রাউন্ড রিভলভার একটা দিয়েছে চাইনিজ গ্রেনেড একটা দিয়েছে বুলেট জেট্রি বুলেট তো চিনটি রাইফেল বুলেট তো আর নোটিশ পত্র জমা দেওয়া আছে আর বাংলাদেশের টাকা 800 টাকা দেওয়া আছে আচ্ছা কেনই বা গেলেন কেনই এখন আবার ফিরে এলেন আইলাম আগে তো আমরা লিডাররা এইভাবে আপনারে বেতন দিব স্বাধীন ত্রিপুরা পাইব এই লুপ দেখাই তো আমরা দিলাম আমরা এই লুপের আমরা ভুল হয়েছে আমরা জানে না এই অবস্থায় এই বিষয়ে ওইটা আমরা চিন্তা ভাবনা করতে পারছি না এখন আমরা ভুল হয়েছে ভুল স্বীকার আমরা আমরা যখনতে চুরি হয়েছে কোনো সময় ডাকাইতে হয়েছে আমি সবাই কাছে অনুরোধ করি মাপ দিব মাপ পাইব আমরা এই আমরা জীবনে সবাই সবাই লগে মিলামিশের আমরা ভাই বন্ধু থাকবো কইয়া তো আমরা আশা করি আমরা ফিরে আসি আচ্ছা কিরকম লুক আছে ওই রকম আপনাদের মতন এখানে আর কিরকম হাতিয়ার এবং সরঞ্জাম রয়েছে এখানে আরো হাতিয়ার আছে হাতিয়ার তো আমরা তো লিডার না যারা লিডাররা জানে আমরা তো সিপাহীগুলা সব কিছু বেশি জানে না কইতা আছে আমরা বর্তমানে যা দরে আমরা AK-47 56 এরকমে আমরা যে দরছি আমরা 5 সিদ্ধান্ত দরা মানে হাতে আছে মানে এটা তো এখন আমরা হাত না এখন যখন লিডাররা মানে তারা সিজ করছে তারা জমা রাখছে এরপরে আমরা আর দেওয়া হয়েছে কাথুস আর 6 রাউন্ড রিভলভার আর চাইনিজ গ্রেনেড আপনার ডিউটি ঘোরাফেরা করার জন্য দিয়া দিয়েছে কিন্তু এই ডিউটি আমরা করতে পারে না আমরা যখনই পাইছি জিনিস আমরা বাগি আসি আচ্ছা কতজন আপনাদের ক্যাম্পে আসলো এখানে ক্যাম্পে আসে তো 35-37 জন থাকবো এমন কয়টা ক্যাম্প আছে আর ওইদিকে ক্যাম আছে আমরা 3-4টা ক্যাম আছে কোন কোন জায়গা খাংরাই ক্যাম আছে এরপরে ওয়ানলি ক্যাম আছে এরপরে পানছড়ি তুই পালে এরকম ক্যাম আছে আর তো ক্যাম গুলা আর সব কিছু জানে না আমরা সব জায়গাতে তো আমরা নেওয়া হয় না লিডাররা যারা আমরা জানি আমরা 3টা ক্যাম জানে 4টা ক্যাম কইয়া তো আমরা জানি কিন্তু কোন জায়গাতে আছে এটা আমরা কইতে পারি বাংলাদেশ বাংলাদেশ
ক্যাম্পে থাকতে অসুবিধা আমরা খুব কষ্টতে আছে, এটার জন্য আমরা এই কাজটা সারি আছে। আর যারা ওখানে রয়েছে তাদের কি মেসেজ দিবেন, মানে তাদেরকে কি বার্তা দিবেন আপনি, তাদেরকে কি বলবেন, মানে আপনারা তো চলে এসেছেন, তাদেরকে কি বলবেন? যারা এখনো রয়েছে তারা, যারা আছে তারা তো আইব আশা করি। আপনার তরফ থেকে কি তাদের সঙ্গে কি আপনি কথাবার্তা হয়েছে? হওয়ার পরে আমরা তার সঙ্গে তো কয়েকজনের সঙ্গে আমি কথা মাথা তো হয়েছি না, আমি লাইন পাইছি না, আমি দুটোর লাইন বন্ধতে আছে, কিন্তু অনেকজনে আমার লোকেরা তো লাইন করছে, তারা আসব। আপনারা আসলেন কোন জায়গা? আপনার নামটা? আমার নাম শ্রী দেবে রামরিয়া। কতজন আইছেন আপনারা আজকে সিলিন্ডারে? সিলিন্ডার আমরা চারজন আছি। বাকিদের নাম? বাকির নাম শুভলাল ত্রিপুরা, সুলেন্দ্র রিয়া, তারপরে শঙ্করায় দেববর্মা, চারজন। আপনাদের বাড়ি কোন জায়গা? বাড়ি আমার বাড়ি চন্দ্রকুমার পাড়া, পিএস খেদাছড়া। আর তাদের বাড়ি? শুভলাল ত্রিপুরার বাড়ি ডুমাছড়া, সাজাই গাইরিং পাড়া। আর ওনাদের? ওনাদের শঙ্করায় দেববর্মা, সতীরাম ঠাকুর পাড়া, পিএস মান্দাই। আর উতানের? সুলেন্দ্র ইয়াং, বিলিশ বান্ডারিমা, পিএস আনন্দবাজার। আমার নাম শ্রী দবে রামরিয়াম, পিতা মৃত্যু ঠান্ডা রামরিয়াম। আমরা গেছি, আমরা 2017 গেছি, 17 এরপরে আমরা লিডাররা আমরা স্বাধীন ত্রিপুরা এই পাইব সেই পাইব, আপনারা বেতন দিব স্টাইপেন্ড দিব এই ধরনের আমরা গেছি, আমরা গিয়া দেখতেছি এখানে গিয়া তো আপনার এই সমস্যাটা কোনো সমাধান হয়েছে না, কোনো কিছু সাকসেস হয়েছে না, আমরা কোনোদিন স্বাধীন ত্রিপুরা পাইব না। আমরা জীবনের স্বাভাবিক জীবনে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা দেশ খানা করিয়া আত্মীয় স্বজন সবাই বাংলাদেশি মুখ সবাই মিলামিশে থাকা ওইটা সবচেয়ে ভালো হইব, এটা আশা। বর্তমানের সরকার আছে, সরকারের উপরে তো আমরা ভরসা আশা আছে, এবারে প্রশাসন এসবি প্লাস আপনারা মিডিয়া সবাই কাছে আমরা অনুরোধ চাই, আমরা স্বাভাবিক জীবনের আমরা আইসে এই জীবনের আর এই কাজটা আমরা করতাম না। আপনারা যাহাতে সরকার বর্তমান আছে তারা আপনারা ঘর বা বাগান যাহাতে থাকার জায়গা আপনারা সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করি আমরা। নমস্কার। কতদিন কোন কোন গ্রুপে জয়েন করছিলেন, এতদিন কোন দেশে বা কোন রাজ্যে কোথায় কাটাইছেন যদি একটু কন? আমি এতদিন আমি আসলাম, আমি বাংলাদেশের আছে, আমি রাঙ্গামাটি জেলা পিএস মাসলং সাজেক 36 নম্বর ওয়াতে আমরা আছি, আমরা ওয়ামলি ক্যাম্পে আছি, ওয়ামলি ক্যাম্প থেকে আমরা সরিয়ে আসি। ওইখানে আমরা এসে অসুবিধা বলতে আমরা এই বাগিয়া বাগিয়া আইছে, আমরা মানে লগে গ্রুপরা যদি পায় তারা আটকাইতেও পারে যে কোনো নষ্ট ক্ষতি করতে পারে, এটার জন্য আমরা কেউকে আমরা জানাইতে পারে না, আমরা চারজনে যখন মিলছি মিলিয়ে আমরা চারজন বাগিয়া আইছে, আর লগেরা তো আসে, তারাও তো অনেকজনে আসবো, সবাই তো আসবো, মানে আজকে না আইলেও কালকে আইব, পরশু দিন আসবো, মানে এর লগে তো আসতে পারতো না, সমস্যা আছে। নোটিশ পত্র জমা দেওয়া আছে, আর বাংলাদেশের টাকা 800 টাকা দেওয়া আছে। আচ্ছা, কেনই বা গেলেন, কেনই এখন আবার ফিরে এলেন? আইলাম, আগে তো আমরা লিডাররা এইভাবে আপনারা বেতন দিব স্বাধীন ত্রিপুরা পাইব এই লুপ দেখাই তো আপনারা দিলাম, আমরা এই লুপের আমরা ভুল হয়েছি, আমরা জানে না এই অবস্থায় এই বিষয়ে এটা আমরা চিন্তা ভাবনা করতে পারছি না, এখানে আমরা ভুল হয়েছে, ভুল শিকার আমরা অনুরোধ, আমরা যখনতে চুরি হয়েছে কোনো সময় ডাকাইতে হয়েছে, আমি সবাই কাছে অনুরোধ করি মাপ দিব, মাপ পাইব, আমরা এই আমরা জীবনের সাথে সবাই লগে মিলামিশে আমরা ভাই বন্ধু থাকবো কইয়া তো আমরা আশা করি আমরা ফিরে আসি। আচ্ছা, কীরকম লোক আছে ওই রকম আপনাদের মতন ওইখানে, আর কীরকম হাতিয়ার এবং সরঞ্জাম রয়েছে ওইখানে? আরও
হাতিয়ার আছে হাতিয়ার তো আমরা তো লিডার না যারা লিডাররা জানে আমরা তো সিপাহীগুলো সব কিছু বেশি জানে না কইতা আছে আমরা বর্তমানে যা দরে আমরা একে 47 56 এরকমে আমরা যে দরছে আমরা পাঁচ বিঘা তো দরা মানে হাতে আছে মানে এটা তো এখন আমরা হাত না এখন যখন লিডাররা মানে তারা শীষ করছে তারা জমা রাখছে এরপরে আমরা আর দেওয়া হয়েছে কাথুস আর সিক্স রাউন্ড রিভলভার আর চাইনিজ গ্রেনেড আপনারা জিপতে ঘোরাফেরা করার জন্য দিয়া দিছে কিন্তু এই জিপতে আমরা করতে পারে না আমরা যখন পাইছি জিনিস আমরা বাগিয়ে আসি আচ্ছা কতজন আপনাদের ক্যাম্পে আসলো এখানে ক্যাম্পে আসে তোতে 35 36 37 জন থাকবে এমন কয়টা ক্যাম্প আছে আর ওইদিকে ক্যাম্প আছে আমরা 3-4টা ক্যাম্প আছে কোন কোন জায়গা খাংরায় ক্যাম্প আছে এরপরে ওয়ানলি ক্যাম্প আছে এরপরে পানছড়ি তো পালে এরকম ক্যাম্প আছে আর তো ক্যাম্প গুলা আর সব কিছু জানে না আমরা সব জায়গাতে তো আমরা নেওয়া হই না লিডাররা যারা আমরা জানি আমরা 3টা ক্যাম্প জানে 4টা ক্যাম্প কইয়া তো আমরা জানি কিন্তু কোন জায়গাতে আছে এটা আমরা কইতে পারি বাংলাদেশ বাংলাদেশ তো ক্যাম্পে কি থাকতে কোনো অসুবিধা হতো ক্যাম্পে থাকতে অসুবিধা আমরা খুব কষ্টতে আছে এটার জন্য আমরা এই কাজ